সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই এইচ একাডেমিতে আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম তোমাদের সাথে আছে আমি একরাম হোসেন নাহিদ স্যার আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব সাধারণ গুণনিয়োগ সম্পর্কে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা বিগত ক্লাসে আমি আলোচনা করেছিলাম গুণনিয়োগ সম্পর্কে তোমরা যদি সেই ক্লাসটুকু না দেখে থাকো তাহলে এখনই দেখে আসো তাহলে সাধারণ গুণ নিয়োগ সম্পর্কে বুঝতে তোমাদের সুবিধা হবে আমি ভিডিও ডিসক্রিপশনে গুণ নিয়োগ সম্পর্কে তোমাদের ক্লাসটির লিঙ্ক দিয়ে দেব তারপর আমি আবারও বলছি কি কোন একটি সংখ্যাকে যে সকল সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায় ওই ভাগ ফুলগুলোকে বা ওই সংখ্যার বা ওই প্রথম সংখ্যাটির নিয়োগ বলা হয় অর্থাৎ একটি সংখ্যাকে যে সকল সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যাবে ওই সকল সংখ্যাকেই প্রথম সংখ্যাটির গুণনিয়োগ বলা হয় আজকের আলোচনার বিষয় সাধারণ গুণনিয়োগ চলো বন্ধুরা শুরুতে জেনে নেওয়া যাক সাধারণ গুণনিয়োগ কাকে বলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা একাধিক সংখ্যার গুণনিয়োগ যদি একই হয় তখন সে গুণনিয়োগকে ওই সংখ্যাসমূহের সাধারণ গুণনিয়োগ বলা হয় অর্থাৎ সাধারণ নিয়োগ নির্ণয় করার জন্য প্রথমেই আমাদের প্রয়োজন একের অধিক সংখ্যা থাকতে হবে এবং সেই সংখ্যাসমূহের সমূহের গুণনীয়কগুলোর মধ্য থেকে যে গুণনীয়কগুলো সবগুলোরই গুণনীয়ক হিসেবে থাকবে বা সকল সংখ্যার গুণনীয়ক হিসেবে থাকবে সেই গুণনীয়কগুলোই হলো সাধারণ গুণনীয়ক সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের পূজার সুবিধার্থে আমি এখন ছয় এবং বারোর সাধারণ গুণনীয়ক নির্ণয় করে দেখাবো গুণনীয়ক কীভাবে নির্ণয় করতে হয় তা আমি বিগত ক্লাসে দেখিয়েছি যদি না দেখে থাকো সেই সম্পর্কিত ভিডিওটি এখনই দেখে আসো তারপর এই ভিডিওটি দেখো তাহলে বুঝতে সুবিধা হবে সুপ্রিয় বন্ধুরা আমরা ছয় এবং বারোর সাধারণ গুণ নিয়োগ নির্ণয় করবো প্রথমেই জেনে নাও ছয়ের গুণ নিয়োগগুলো ছয়কে যে সকল সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যাবে সেগুলোই হচ্ছে ছয়ের গুণ নিয়োগ ছয়কে এক দ্বারা নিঃশেষে ভাগ করা যায় তাই এক ছয়ের গুণ নিয়োগ দুই দ্বারা নিঃশেষে ভাগ করা যায় তাই দুইও ছয়ের গুণ নিয়োগ তিন দ্বারা নিঃশেষে ভাগ করা যায় ছয়কে তাই তিন ছয়ের গুণনীয়ক চার দ্বারা ছয়কে নিঃশেষে ভাগ করা যায় না তাই চার ছয়ের গুণ নিয়োগ নয় পাঁচ ও না কিন্তু ছয় দ্বারা ছয়কে নিঃশেষে ভাগ করা যায় তাই ছয় ছয়ের গুণনীয়ক এখন আমরা দেখব বারো এর গুণনীয়গুলো এক দ্বারা বারোকে ভাগ করা যায় দুই দ্বারা তিন চার এই সংখ্যাগুলো দ্বারা বারোকে নিঃশেষে ভাগ করা যায় তাই এই সংখ্যাগুলো বারো এর গুণনীয়ক পাঁচ দ্বারা বারোকে নিঃশেষে ভাগ করা যায় না তেমনি ভাবে সাত আট নয় দশ এগারো এই সংখ্যাগুলো দ্বারাও বারোকে নিঃশেষে ভাগ করা যায় না তাই এগুলো বারো গুণ নিয়োগ হবে না আবার বারো দ্বারা বারো কে নিঃশেষে ভাগ করা যায় তাই বারো বারো এর গুণ নিয়োগ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এক দুই তিন চার ছয় বারো হচ্ছে বারো এর গুণ উপরে লেখা আছে ছয়ের গুণ নিয়োগ এখানে লেখা আছে বারোয়ের গুণ নিয়োগ এই ছয় এবং বারোর গুণ নিয়োগগুলোর মধ্য থেকে আমরা এখন নির্ণয় করব। সাধারণ গুণনীয়ক নিয়োগ সাধারণ গুণনীয়ক নির্ণয় করার জন্য আমাদেরকে দেখতে হবে ছয়ের মধ্যেও গণ নিয়োগ হিসেবে আছে এবং বারোর মধ্যেও গুণনীয়ক হিসেবে আছে যে সংখ্যাগুলো সেটি হচ্ছে ছয় এবং বারোয়ের সাধারণ গুণনীয়ক সবচেয়ে শিক্ষার্থী মুদ্রা আমরা দেখতে পাচ্ছি ছয়ের গুণনীয়ক হিসেবে আছে এক আবার এদিকে বারোর গুণ নিয়োগ আছে এক তাই এক ছয় এবং বারো এর একটি সাধারণ গুণ্যক আবার ছয়ের গুণ্যক হিসেবেও দুই আছে বারোর গুণ্যক হিসেবে দুই আছে তিন ছয়ের গুণ্যক হিসেবে আছে বারোয়ের গুণ্যক হিসেবেও রয়েছে এক দুই তিন এই তিনটি সংখ্যাই ছয় এবং বারোয়ের সাধারণ গুণ্যোগ আবার চার বারোর গুণ্যক হিসেবে থাকলেও ছয়ের গুণ্য হিসেবে নেই তাই চার ছয় এবং বারো এর সাধারণ গুণীয় না ছয় সংখ্যাটি বারো ছয়ের গুণ নিয়োগ হিসেবেও আছে এবং বারোর হিসেবেও রয়েছে তাই ছয় সংখ্যাটি ছয় এবং বারোয়ের উভয়ের সাধারণ গুণ্যক তাহলে আমরা দেখতে পাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা যে ছয় এবং বারো এর সাধারণ নিয়োগ হচ্ছে এক দুই তিন এবং ছয় সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসের মাধ্যমে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে সাধারণ গুণ্যক কাকে বলে এবং কীভাবে সাধারণ গুণ্য নির্ণয় করতে হয় যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে থাকে তাহলে এখনই কমেন্ট করে জানিয়ে দিও আমরা চেষ্টা করব যথাযথভাবে উত্তর দেওয়ার আগামী ক্লাসে আলোচনা করা হবে লঘিষ্ঠ সাধারণ গুণিতক সম্পর্কে সে পর্যন্ত ভালো সুস্থ থেকো নিজের পরিবার সমাজ দেশ কিংবা পৃথিবীকে নিজের মতো করে ভালো রেখো আসসালামু আলাইকুম